স্যার, আমার যে আমাদের বঙ্গবন্ধু ছাড়া কি আমরা আমাদের স্বাধীন এই বাংলাদেশ পেতাম, অথবা স্বাধীন এই আমাদের যে মানচিত্র পেতাম, আপনি যদি কিছু বলতেন। না, বঙ্গবন্ধুই তো বাংলাদেশ, তিনিই বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশ শব্দটি তার মুখে প্রথম উচ্চারিত হয়েছে বাংলাদেশে, যে এখন থেকে পূর্ব পাকিস্তান বলা যাবে না, এটার নাম বলতে হবে বাংলাদেশ। তখনও তিনি যুদ্ধ ঘোষণা করেননি। সুতরাং এই বাংলাদেশের জন্য তিনি প্রাণ দিয়েছেন। এই বাংলাদেশ তাকে ছাড়া ভাবাই যায় না, তিনিই বাংলাদেশ, বাংলাদেশের আরেক নাম। স্যার স্যার আমার একটি কোশ্চেন ছিল হ্যাঁ, স্যার, বঙ্গবন্ধুর জীবনের তো অনেক আদর্শ আছে, যেটি এর মধ্যে কয়েকটি আদর্শ যদি আমাদের বলতেন, আমরা তাকে সেটা লালন করে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। সবচেয়ে বড় আদর্শ যেটা বঙ্গবন্ধুর ছিলেন, তিনি কখনো হতাশ হতেন না। তাকে তোমার জেল থেকে বের হচ্ছে, বেরোনোর পরে জেলখানার তোমার গেটেই আবার অ্যারেস্ট করছে, আবার নিয়ে যাচ্ছে, আবার 2 দিন পরে আবার তিনি জামিন নিয়ে বেরোচ্ছেন, আবার তাকে অ্যারেস্ট করছে, কিন্তু তিনি মোটেও তাতে ঘাবড়ে যাচ্ছেন না এবং হতাশ হচ্ছেন না। তিনি বলছেন যে নিশ্চয়ই আমি এতই গুরুত্বপূর্ণ যে আমাকে বাইরে রাখতে তারা ভয় পায়। এবং আমরা গোয়েন্দাদের রিপোর্ট থেকে দেখতে পাচ্ছি যে তিনি তিনি যে বের হয়ে আসবেন, তিনি যে বাঙালির মুখপাত্র হবেন, গোয়েন্দারা শত শত হাজার হাজার পৃষ্ঠা লিখেছে যে এই মানুষটি মানুষের এত কাছাকাছি যেতে পারে, মানুষের কথা বুঝতে পারে, মানুষও তাকে বুঝতে পারে, এটা একটা বড় গুণ ছিল। এবং তিনি মানুষের সাথে, আমি তোমাকে একটা গল্প বলি তাহলে বুঝবে যে বঙ্গবন্ধুর কিরকম গুণ ছিল। ডক্টর মনোয়ারুল ইসলাম আমাদের ইকোনমিক্স এর আমাদের এক বড় ভাই, তিনি একটা লেখা লিখেছেন, তিনি বঙ্গবন্ধুর সাথে কাজ করতেন, তিনি তার পার্সোনাল স্টাফদের একজন ছিলেন, আমিও তাকে খুব ভালো করে চিনি। মনোয়ার ভাই লিখছেন একটা লেখাতে যে স্বাধীন হবার পর, দেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধু তখন এই তোমার রমনার উল্টো দিকে যে সুগন্ধা আছে, যেটা এখন ফরেন মিনিস্ট্রি ট্রেনিং ইনস্টিটিউট, ওটা সুগন্ধা গণভবন ছিল, ওখানে বঙ্গবন্ধু বসতেন। তো একজন মানুষ তোমার বরিশাল থেকে এসছে, এসে গেটে এসে বলছে যে আমি বঙ্গবন্ধুর সাথে দেখা করব। তো ন্যাচারালি বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যে কেউ এসে তো দেখা করতে পারে না। তো উনি বলছেন যে উনি কি চান একটু দেখো, মনোয়ার ভাই বলছেন। স্টাফরা এসে বলে যে স্যার উনি কিচ্ছু চান না, উনি খালি বঙ্গবন্ধুর সাথে দেখা করবেন। তো তখন মনোয়ার ভাই বঙ্গবন্ধুর কাছে গেলেন, বলুন যে এরকম একজন মানুষ এসে আপনার সাথে খালি দেখা করতে চায়, আর কিছু চায় না। উনি বলেন যে নিয়ে আসো। তারপরে তাকে নিয়ে গেলেন, নিয়ে যাবার পর দরজার কাছে নিয়ে যাবার পর দেখা গেল যে বঙ্গবন্ধু তার দিকে তাকিয়ে আছে, তিনিও বঙ্গবন্ধুর দিকে তাকিয়ে আছেন, কেউ কথা বলতে পারছেন না। তারপরে উনি বলছেন যে বঙ্গবন্ধু আমাকে চিনতে পারছেন না, তুমি চিন্তা করো কোটি কোটি মানুষ যে কেউ এসে বলতেছে বঙ্গবন্ধু আপনি আমাকে চিনতে পারছেন না, বঙ্গবন্ধু হেসে দিছেন, বলে কেন চিনতে পারবো না, আপনি সেই বরিশালের সেই মানুষ না যিনি নৌকো করে, আমি যখন 54 সালে যখন নির্বাচনী প্রচারে গিয়েছিলাম তখন আমাদেরকে আপনি নদী পার করে দিয়েছিলেন, আপনি সেই মানুষ না। এই কথা বলার পর ওই ভদ্রলোক কাঁপছিলেন, কেঁপে এক দৌড়ে গিয়ে বঙ্গবন্ধুর বুকে পড়ে গেলেন এবং বঙ্গবন্ধু তাকে জড়ায় ধরে দুজনে কাঁদছেন। এবং তারপর অনেক পরে তাকে আদর কুত্তাদর করার পরে উনি চলে গেলেন। যাওয়ার পথে মনোয়ার ভাই বললেন যে ভাবলেন বঙ্গবন্ধুর এত কাছের মানুষ, দেখি তাকে কোনো সহযোগিতা করতে পারি কিনা। তাকে বললেন যে আপনার জন্য কিছু কি করতে পারি, আপনার জন্য যদি কিছু টাকা কিংবা অন্য কিছু দিতে পারি। উনি বললেন যে আমাকে সবচেয়ে বড় সম্পত্তি তো দিয়ে ফেলেছেন, আর কি দিবেন, আমাকে বঙ্গবন্ধুর সাথে দেখা করিয়ে দিয়েছেন, আর কিছু লাগবে না আমার। এই ছিল সাধারণ মানুষের প্রতি তার যে ভালোবাসা, সাধারণ মানুষ তার প্রতি ভালোবাসা। যদি পারো এই মানুষের প্রতি এই এরকম একটি মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলবার চেষ্টা করো। দ্বিতীয়ত তার যে বড় গুণ ছিল সেটি হলো যে তিনি সব সময় গরিবের সাথে কাজ করেছেন। তুমি দেখো জেলখানাতে যে যারা, এই যে লদুর কথা মনে আছে তোমার, যদি আত্মজীবনী পড়ে থাকো রোজ নামচা, একটা একটা পকেটমারের সাথে ঘন্টার পর ঘন্টা ধরে তিনি কথা বলছেন, এবং কথা বলছেন কি কারণে, এই পকেটমারের জীবনের কষ্ট তিনি জানতে পাচ্ছেন। তো অন্যান্য যারা তার তার অন্যান্য যারা রাজবন্দী আছে বা অন্যান্য বন্দীরা আছে, তারা বলেন যে বঙ্গবন্ধু পকেটমারের সাথে কেন এত কথা বলেন। তো বলে যে এই পকেটমারের সাথে কথা না বললে ওর কষ্টটা আমি বুঝবো কি করে, ওর কষ্টটা যদি না বুঝি তাহলে ওর কষ্টটা আমি দূর করবো কেমন করে। এবং এই পকেটমারের গল্প 2.5-3 পৃষ্ঠা ধরে তার কারাগারের রোজ নামচায় আছে। এই পকেটমার
কি করে পকেট মার হলো, সে কিন্তু শুরুতে এরকম পকেট মার ছিল না, পুলিশ তাকে পকেট মার বানিয়েছে। সুতরাং সেই সব গল্প তিনি লিখেছেন। এবং তিনি শেষবার যখন জেল থেকে বের হয়েছিলেন, বঙ্গবন্ধু যতবার গেছেন জেলে ততবারই তাকে পেয়েছে, তো বলে যে তুমি জেলের বার হও না, তোমাকে আমি যতবার আসি ততবারই তোমাকে দেখতে পাই। বলে যে না স্যার, মাঝে মাঝে বের হই, আবার চলে আসি, জেলখানাই ভালো স্যার, এখানে এখানে খাওয়া দাওয়া পাওয়া যায়, এখানে অনেক ভালো। এবং তখন বলে যে আমার একটা কষ্ট আছে। বলে বঙ্গবন্ধু বলে যে কিসের কষ্ট তোমার বলো তো? বলে যে এইবার যখন বের হয়ে গেছিলাম বঙ্গবন্ধু, তখন আমার মা জোর করে আমাকে একটা বিয়ে করিয়ে দিয়েছে। এখন আমি তো আবার জেলে চলে এসেছি, এখন আমার শাশুড়ি আমার স্ত্রীকে এখন ডিভোর্স দেওয়ার জন্য খুব চাপ দিচ্ছে। তো আমার স্ত্রী সেদিন জেলখানায় এসে খুব কাঁদলেন, কেঁদে বললেন, আমি মাকে বললাম, মা তুমি তো জানোই ও এরকম একজন পকেট মার, তার সাথেই তুমি বিয়ে দিয়েছো, কেন তুমি তাহলে এখন আমার উপরে জোর করছো? বলে যে আমার কষ্টটা এইখানে, দেখুন মেয়েটার জন্য খুব কষ্ট হয়, এই 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 মেয়েটাকে বিয়ে করলাম কেন, এখন তার এত কষ্ট। এই যে মানবিক দিকগুলো তিনি তখন বঙ্গবন্ধু বলে যে আমার চোখে পানি এসে যাচ্ছে তার গল্প শুনে, এগুলো তিনি লিখছেন। একজন মানুষ কত বড় হলে এরকম একজন সাধারণ মানুষের কষ্টে এতটা অভিভূত হয়। আমি বলবো যে যদি বঙ্গবন্ধুর ভালো গুণ দেখতে চাও, এগুলো মানবিক গুণগুলো তুমি দেখবে। এছাড়া শত শত গুণ আছে, যেমন সাংগঠনিক গুণ, তিনি তরুণদের নিয়ে সবসময় কাজ করতেন এবং আত্মজীবনীতে লিখছেন যে তোমার 52 সালের জেল খাটা ভাষা আন্দোলনের কারণে জেলে গিয়েছিলেন, জেল থেকে ফেরার পর তিনি তার দল গঠনে ব্যস্ত ছিলেন, সমস্ত জেলায় জেলায় গিয়ে দল গঠন করছেন। এবং দল গঠন করার সময় তিনি বলছেন তরুণদেরকে তিনি প্রাধান্য দিচ্ছেন, প্রবীণরাও আছেন কিন্তু তরুণদেরকে নিয়ে আসছেন। তো এইভাবে তরুণদের সাথে তার একটা আলাদা সম্পর্ক গড়ে উঠেছিল এবং সবার নাম ধরে ডাকতেন, এই যে এবং তুই তুই করে ডাকতেন, সে এক অন্যরকমের সম্পর্ক, সেই সম্পর্কটা তিনি গড়েছেন। দ্বিতীয়ত বাঙালির স্বার্থ তিনি কখনো ভুলতে পারেননি, যেমন 52 সালের পরে তিনি সোহরাওয়ার্দির সাথে দেখা করবার জন্য করাচি গেছেন, করাচিতে গিয়ে বলেন, প্রথম গেছেন বলে যে এটা 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 আমাদের রাজধানী, এখানে বাঙালি কেমন করে আসবে এত দূরে, এবং চারদিকে তো একটা সবুজ গাছ নেই, একটি নদী নাই, এটা তো মরুভূমি, বাঙালিরা মরুভূমিতে কেমনে আসবে? তো বলছেন তোমরা এখানে থাকো কেমন করে, তার বন্ধু মঞ্জুকে বলছেন এই তোমরা এখানে থাকো কেমন করে। তখন বলে যে আমরা বাধ্য হয়ে থাকি, আমরা তো দিল্লিতে ছিলাম, আমরা সেখান থেকে এসেছি, আমরা বাধ্য হয়ে এখানে আছি। তারপরে তোমার হ্যাংচো কিংবা ক্যান্টনে গিয়ে বলছেন যে এটা তো আমাদের বাংলাদেশের মতো লাগে, আমার সবুজ প্রান্তর, এরকম জলরাশি, এটা তো বাংলার মতো লাগে। এবং বাংলাকে তিনি ভুলতে পারেন নাই, যেখানেই গেছেন তিনি সবুজ বাংলা, সোনার বাংলা খুঁজেছেন। তো সুতরাং এরকম একজন দেশপ্রেমিক হবার চেষ্টা করুন। আমি আরো অনেক বলতে পারি। আরেক জায়গায় বলছেন যে চীনে গিয়ে বলছেন যে চীনে এত ভালো করছে কারণ মেয়েরা এখানে ভালো করছে। এখন তিনি বলতেছেন যে নারীদের আজকাল জমিতে, ফ্যাক্টরিতে, কলে, কারখানাতে, সৈন্যবাহিনীতে দলে দলে যোগদান করতে দেখা যাচ্ছে, চীনের কথা বলছেন তিনি। সত্য কথা বলতে গেলে একটা জাতির অর্ধেক জনসাধারণ যদি ঘরের কোণে বসে শুধু বংশবৃদ্ধির কাজ ছাড়া আর কোনো কাজ না করে, তাহলে সেই জাতি দুনিয়ায় কোনোদিন বড় হতে পারে না। এবং নয়া চীনে পুরুষ ও নারীর সমান অধিকার কায়েম হওয়াতে আজ আর পুরুষ জাতি অন্যায় ব্যবহার করতে পারে না নারী জাতির উপর। আমাদের দেশের কথা চিন্তা করে দেখুন, তারপরে কিভাবে পুরুষের উপরে নির্ভর করতে হয়, পর্দা ব্যবস্থার উপরে নির্ভর করতে হয়, সেগুলোর কথা তিনি বলেছেন। দেখো একজন মানুষ তখন কিন্তু তার বয়স মাত্র 30 থেকে 32 বছর, সেরকম সময়ে তিনি কত সুদূর প্রসারী ভাবনা ভাবছেন, এই ছিলেন বঙ্গবন্ধু। সুতরাং বঙ্গবন্ধুকে জানতে হলে তার বইগুলোকে তোমার পড়তে হবে। প্রশ্নটা ছিল যে আমরা সকলেই জানি বঙ্গবন্ধু শৈশবকাল থেকে অনেক দুর্দান্ত ছিলেন এবং অনেক মনোবলের অধিকার ছিলেন, অনেক সাহসী ছিলেন। উনি ছোটবেলা থেকে অনেক কাজ করেছেন যা আমরা এখনো অনুসরণ করি এবং ওনার যে নিদর্শন গুলো নিয়ে আমরা এখনো আছি। কিন্তু তিনি ছোটবেলা থেকে কার থেকে ইন্সপায়ার হতেন, মানে তার সেই মনোবলটা কোথা থেকে এসেছিল? একটা কথা তুমি খেয়াল করবে, বঙ্গবন্ধু কিন্তু একটা সেলফ মেড পারসন, নিজে গড়ে উঠেছেন এবং অনেকের কাছ থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছেন। তার বাবাকে তিনি খুব মানতেন, বাবা তার বন্ধু ছিল, বাবার সাথে ফুটবল খেলতেন এবং বাবার কথা মতো কাজ করতেন। তার বাবাই তাকে উৎসাহী করছেন, যখন দেখলো যে রাজনীতিতে যাবেনই তিনি,
তখন বাবাই তাকে বলেছেন যে তুমি রাজনীতিতে যাও, কিন্তু তুমি খেয়াল রেখো তুমি বিয়ে করেছো, কারণ বঙ্গবন্ধু ছোটবেলায় বিয়ে করে ফেলেছেন, বিয়ে করেছো, তোমার ভবিষ্যৎ আছে, তুমি খেয়াল করো যে এদের জন্য খুব কষ্ট না হয়। দ্বিতীয়ত, তিনি তার বন্ধুদেরকে খুব মনে রাখতেন এবং বন্ধুদের জন্য উদার প্রাণ ছিলেন। তার বৃষ্টির দিনে ছাতা দিয়ে দিতেন, শীতের দিনে গরম কাপড় দিয়ে দিতেন, ধান গরিব দুঃখীদের ধানের গোলা খুলে দিতেন, এরকম একজন মানুষ ছিলেন। তার আত্মজীবনীতে দেখা যায় ছোটবেলা সুভাষ আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসুর তিনি অনুরাগী ছিলেন এবং তাদের যে যে দল তিনি গঠন করতেন সেই দলের মাঝে মাঝে তিনি তাদের সাথে গিয়ে বসতেন। তারপরে সোহরাওয়ার্দীর খুব অনুসারী ছিলেন, মৌলানা ভাসানী আবুল হাসিম এদেরও ছিলেন এবং বড়দের তিনি খুব মানতেন। বড়দের সাথে যেমন ফজলুল হককে যদিও তার দলের সাথে মিলত না, তার মত মিলত না, কিন্তু তবুও শ্রদ্ধার সাথে তিনি কথা বলতেন। তার বাবা তাকে বলেছিলেন যে খবরদার ফজলুল হকের বিরুদ্ধে কিছু বলবে না, কারণ ফজলুল হক বাংলার কৃষকদের জন্য অনেক কাজ করেছে। তারপরও দুই একবার সভায় তিনি ফজলুল হকের বিরোধিতা করতে গিয়ে কৃষকরা তাকে প্রতিবাদ করেছেন যে আপনি সব কথা বলেন কিন্তু আমাদের শেরে বাংলা সম্বন্ধে কিছু বলবেন না। এর থেকে তিনি শিখেছেন যে আমার যারা অপোনেন্ট তাদেরকেও শ্রদ্ধা করতে হবে এবং সেটা তিনি সবসময় করতেন। তিনি তার অপোনেন্ট সুবুর খানকে জেলে ভরেছেন কিন্তু একই সঙ্গে বলছেন সুবুর ভাই কি জেলের খাবার খেতে পারবে, তার তাকে একটু বাড়ি মাঝে মাঝে খাবার পাঠাইও তার জেলে। এরকম একজন উদার মনোভাবের মানুষ, তার গুণের শেষ নেই। তুমি যেটা একটা মানুষ হিসেবে ভালো মানুষ হও, এটি ছিল সবচেয়ে বড় গুণ বঙ্গবন্ধু। জি স্যার, আমরা তো এখন বর্তমানে দেখি যে কোনো একজন মারা গেলে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই আসতে আন্দোলন, ছাত্র আন্দোলন যেভাবে হয়, তো বঙ্গবন্ধু মারা যাওয়ার পরের দিন বাংলাদেশের পরিস্থিতি কিরকম ছিল বা তাকে নিয়ে কোনো আন্দোলন হয় নাই, মানে বাঙালির অবস্থাটা কিরকম ছিল যদি একটু বলতেন? আসলে এর কথা ঠিক না যে কোনো আন্দোলন হয়নি, তবে ঘাবড়ে গিয়েছিল কারণ আমরা কেউই অনুভব করতে পারিনি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আগের দিন রাত্রে আমরা একটা বিতর্ক করেছিলাম সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আমরা বক্তৃতা করেছিলাম। সেদিন জাতীয় সংসদের তোমার স্পিকার আমাদের টিএসসিতে এসেছিলেন এবং আমিও একজন বক্তা ছিলাম সেদিন। সেদিন আমরা পরের দিন আমরা খুবই উৎসাহের সাথে বঙ্গবন্ধুকে বরণ করব আমরা তৈরি হচ্ছিলাম, কিন্তু রাত্রে শেষ রাতে এসে তো আমরা সেই ঘটনা শুনলাম। তখন আসলেই আমরা ঘাবড়ে গিয়েছিলাম, সবাই ঘাবড়ে গিয়েছিল, সারা বাংলাদেশ ঘাবড়ে গিয়েছিল যে এমন একজন নেতা যাকে মানুষ এত ভালোবাসে তাকে যদি এরকম মেরে ফেলতে হয় তাহলে তো আমাদেরকে যে কেউ যে কোনো সময় মেরে ফেলতে পারে। তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিবাদ হয়েছে, সেই সময় ছাত্র ইউনিয়ন ছাত্র লীগ তারা ঝটিকা মিছিল বের করেছে, চট্টগ্রামে তোমার প্রতিবাদ হয়েছে, কিশোরগঞ্জে প্রতিবাদ হয়েছে, বরগুনাতে প্রতিবাদ হয়েছে এবং গুমরে গুমরে মানুষ মরেছে। সাধারণ মানুষ তারা জিনিসটা বিশ্বাসই করতে পারছিলেন না যে এটা হতে পারে, অনেকে প্রতিজ্ঞা করেছে। যেমন কালকের একটা লেখাতে পড়লাম যে মৌলবী সৈয়দ আহমেদ বলে চট্টগ্রামের একজন, যিনি প্রতিজ্ঞা করেছেন যে লিবিয়াতে যাবেন, লিবিয়াতে গিয়ে তিনি বঙ্গবন্ধু খুনিদের ওখানে তোমার গেরিলা আক্রমণ করে তাদের হত্যা করে ফিরবেন। এই জন্য তিনি দেশের বাইরে চলে গেছিলেন, কিন্তু যখন ফিরে এসছেন আগরতলা বা কলকাতা থেকে ফিরে আসার পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট করে তাকে পিটাতে পিটাতে মেরে ফেলেছে সেই দিনের সেনাবাহিনী। এবং এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, শত শত কু কাউন্টার কু সেই সময় হয়েছে। কিন্তু তো সুতরাং প্রতিবাদ যে হয়নি তা না, হয়তো সংগঠিত হয় নাই। খেয়াল রাখতে হবে 15 তারিখে যুবলীগের সমস্ত ছেলেদের ঢাকায় আসতে বলা হয়েছিল, তাদের আর একটা অনুষ্ঠান ছিল 16 তারিখে। তো সেজন্য বিভিন্ন এলাকাতে আন্দোলন করবার মতো পরিবেশ ছিল না, আর বড় বড় নেতাদের সবাইকে তো অ্যারেস্ট করে ফেলেছেন এবং তারপরে তাদেরকে তো পরবর্তীকালে মেরেও ফেলেছে। তো সুতরাং আমার মনে হয় যে ক্ষোভটা ছিল, তার মধ্যেও কাদের সিদ্দিকী বের হয়ে গেছেন, তারপরেও চট্টগ্রামের মেয়র ছিলেন যে তিনিও বের হয়ে গেছিলেন। সুতরাং অনেকেই
বের হয়ে গেছেন এবং আন্দোলন বুকে বুকে মনে মনে অনেকেই এটাকে মেনে নিয়ে অনেকেই, যেমন আমি দুই একটা গল্প জানি এমন অনেকেই বলেছেন যে বঙ্গবন্ধুর বিচার যতদিন না হবে ততদিন পর্যন্ত আমি জুতা পরবো না, এরকম মানুষও প্রতিবাদ তাদের মতো করে প্রতিবাদ করেছে। কেউ কেউ বলেছেন যে চুল কাটবেন না, দাড়ি কাটবেন না, তারা সন্ন্যাসীর মতো হয়ে গেছেন, এতটাই ভালো না। এবং অনেক মা বোন আমাদের মায়েরা বোনেরা দোয়া করতেন, নামাজ পড়ে বঙ্গবন্ধুর আত্মার জন্য দোয়া করতেন। গ্রামের যে তোমাদের এমনই আমাদের দুর্ভাগ্য, বঙ্গবন্ধুর মতো একজন নেতা যিনি যাকে আমরা আনুষ্ঠানিকভাবে তার মরদেহ তার গ্রামে নিয়ে গেলেও তাকে ভালোভাবে আমরা কবর দিতে পারিনি, কয়েকজন মাত্র মানুষকে তাকে ডেকে সেনাবাহিনী চারদিকে ঘেরাও করে তাদেরকে 570 সাবান, যেটা সাধারণ সাবান দিয়ে তাকে গোসল করিয়ে তাকে মাটি দেওয়া হয়েছে। আমি মনে করি একদিকে ভালোই হয়েছে, তিনি ছিলেন এই গরিব মানুষেরই একজন, তাদের প্রতিনিধি, তাদের মতো করেই তাকে কবর দেওয়া হয়েছে। এই জন্য একজন ব্রিটিশ সাংবাদিক লিখেছে যে 15ই আগস্টের পর দুটি জায়গায় তীর্থস্থানে পরিণত হবে, একটি হলো 32 নম্বর আর একটি হলো টুঙ্গিপাড়া, এবং তাই ঘটছে, ইতিহাস তাই বলছে। সুতরাং প্রতিবাদ যে হয়নি সেটা বলবে না, এবং তোমাদের আসলে ইতিহাস থেকে বিযুক্ত করা হয়েছিল এবং তোমাদের আগের প্রজন্ম আরো বেশি বিভ্রান্ত ছিল, কারণ সত্যিকার ইতিহাসটা বলা যেত না। এখন যেরকম তোমাদেরকে আমি বুঝিয়ে বলতে পারছি সেই সময় আমরা বলতে পারিনি। আমি যদিও সেই সময়টাও লিখেছি, অনেকে আমাকে ভয় দেখিয়েছে যে তুমি এইভাবে লিখছো, আমি বললাম যে না আমি লিখবো এবং আমি লিখেছি, কিন্তু সবাই তো অত সাহসী ছিল না। এবং কত রকমের যে কাণ্ড হয়েছে আমাদের ক্যান্টনমেন্ট গুলোতে, প্রতি রাতে শুনতাম যে এতজন অফিসারকে আজকে হত্যা করা হয়েছে, কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা ছিল তাদেরকে আস্তে আস্তে নিঃশেষ করে ফেলা হচ্ছিল। এটা একটা দুর্ভাগ্যজনক সময় গেছে আমাদের। এবং বঙ্গবন্ধু যেরকম নীতিতে বিশ্বাসী ছিলেন, যেমন একটি নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন সেটি হলো দুর্নীতি, দুর্নীতি তিনি একদম সহ্য করতেন না। তোমরা যদি এখন বঙ্গবন্ধু জাদুঘরে যাও, জাদুঘরে গিয়ে যদি দেখো যে কত সিম্পল ছিলেন তিনি, কত 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 তিনি কিন্তু থাকতে পারতেন একটা বড় রাজপ্রাসাদের মতো জায়গায়, কিন্তু তা না, তার সেই পুরনো বাড়ি, সেই বাড়িতেই তিনি থেকেছেন, বাঙালির মতোই তিনি থেকেছেন, লুঙ্গি পরে ঘুমিয়েছেন, সাধারণ খাবার খেয়েছেন, এরকম একজন মহামানব। তার প্রতি মানুষের ভালোবাসার কোনো কমতি ছিল না। আমাদের কবিরা কিন্তু সুদূর প্রসারী, কবিরা ভবিষ্যৎ জানতে পারে, সেই জন্য কবিরা নির্মলেন্দ্র গুণ এবং অন্যান্য কবিরা কিন্তু বলেছেন যে তিনি আছেন এবং তিনি থাকবেন, কারণ পদ্মা নদীর ইলিশ নেচে উঠে তার নামে। সুতরাং এই এরকম মানুষকে কি করে আমরা ইগনোর করতে পারি? স্যার, আমি ফোর্ট টেলিকম থেকে বলছি, শর্মী, আমার একটা কোশ্চেন ছিল। বলো স্যার, বঙ্গবন্ধু মৃত্যুর পরে ওনার মৃত্যুকে ঘিরে এত মানুষ যে মিছিল করলো, ওনার জানাজায় মানুষ কম ছিল কেন? আর্মি ঢুকতে দেয় নাই, একদম হেলিকপ্টার করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে স্ট্যান্ডগান ধরে বলছে মাত্র 15 মিনিট সময় দিলাম, এর মধ্যে যা করার করতে হবে। গ্রামের কিছু মানুষ সাহস করে সামনে এসেছিল, বলো তুমি অস্ত্রের সামনে কেমন করে এত বেশি মানুষ হবে? এবং তাকে তার দেহটা তো ঢাকা শহরেও রাখছে, সেই জন্য পারেনি। স্যার, আমি রমজান আলী বলতেছি, সিক্স টেক্সটাইল থেকে। আচ্ছা, বলো রমজান। হ্যাঁ স্যার, বঙ্গবন্ধুর অর্থনৈতিক ভাবনাগুলো কিরকম ছিল? একজন মহান নেতার অর্থনৈতিক চিন্তাধারা সম্পর্কে এই প্রজন্ম থেকে কিছুটা উপলব্ধি করতে চাই, যদি বলতেন। বঙ্গবন্ধু দুই পায়ে হাঁটতে চেয়েছিলেন, তিনি কৃষিকে যেমন গুরুত্ব দিতেন একই সঙ্গে শিল্পকেও গুরুত্ব দিতেন, পাশাপাশি তিনি উদ্যোক্তাদেরও সহযোগিতা করতে চাইতেন। 74-75 সালে গিয়ে দেখা যায় যে 25 লক্ষ টাকা যেটা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের লিমিট ছিল সেটাকে 1 লাফে 3 কোটি টাকা তিনি করে ফেললেন। তাতে বোঝা যাচ্ছে যে তিনি ইঙ্গিত দিচ্ছিলেন, শুরুতে পাবলিক সেক্টরের গুরুত্ব ছিল কারণ প্রাইভেট সেক্টর তখন তৈরি হয় নাই, কিন্তু যখনই তৈরি হচ্ছিল তাদের জন্য তিনি সহযোগিতা করতে এগিয়ে যাচ্ছিলেন। আর কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, কারণ কৃষি খাদ্য যোগায়, কৃষি কর্মসংস্থান দেয়, কৃষি ইনফ্লেশন কমায়, কৃষি শিল্পের জন্য কাঁচামাল দেয়,
সুতরাং কৃষিকে গুরুত্ব দিতে হবে, পাশাপাশি শিল্পকেও গুরুত্ব দিতে হবে, আর শিক্ষার উপরে খুব গুরুত্ব দিতে হবে। সোনার বাংলা চাই, সোনার বাংলার জন্য সোনার মানুষ চাই, এই জন্য তিনি এই তিনটা বিষয়ের উপরে খুব গুরুত্ব দিয়েছিলেন। স্যার, বঙ্গবন্ধু সম্পর্কে আমি গত 3 দিন যাবত বেশ রিসার্চ করলাম, অনেক কিছুই তথ্য জানতে পেলাম এখান থেকে। দেখলাম যে বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিলেন, মানে যুদ্ধ পরবর্তী সময়ে 72-73-74 ওই সময়টাতে চীনের থেকেও বাংলাদেশের মাথাপিছু আয় অনেক বেশি ছিল। পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর মৃত্যুর পর হয়তো বা এটা কমে গিয়েছে। তো বঙ্গবন্ধু আমাদের যে মানে যেই মাপের নেতা ছিলেন তাকে আমরা কখনোই প্রশ্নবিদ্ধ করতে পারি না, এটা একটা বিষয়। তো আমরা ইউটিউব এবং উইকিপিডিয়া থেকে সবসময় তথ্যগুলো নিয়ে থাকি। এখন ইউটিউবে অনেক অপপ্রচার চলতেছে, এখানে অনেক ধরনের ভিডিও পাওয়া যায়। আমরা নতুন প্রজন্ম কিভাবে এই ধরনের অপপ্রচার রোধ করতে পারি, তার জন্য আমাদেরকে অবশ্যই এই সঠিক ইতিহাসটা জানতে হবে। তো আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে বাকশাল নিয়ে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করা হয়, আমরা আসলে এটা সম্পর্কে ততটা জানি না। আসলে বাকশাল জিনিসটা কি ছিল যেটার জন্য আসলে মানুষ প্রশ্ন তুলে, আর এই বাকশালের জন্য বঙ্গবন্ধুকে কেন প্রাণ দিতে হবে? আমি যতদূর রিসার্চ করে দেখলাম, বাকশাল জিনিসটা অনেক সুন্দর ছিল, এটা অর্থনীতির জন্য অনেক ফ্রেন্ডলি ছিল, এটা আমাদের অর্থনীতিকে অনেক ডেভেলপ করতে পারতো। স্যার, এই বিষয়ে যদি কিছু বলতেন। তুমি ঠিক বলেছ, তুমি বাকশালটা মূলত একটি অর্থনৈতিক প্রোগ্রাম ছিল, এবং অনেকেই এটাকে মিস ইন্টারপ্রেট করে, যেটা তুমি বলছো সুযোগ যে বা বিরোধী দলকে কাজ করতে দেওয়া হয়নি। আসলে সেই সময়টায় যতগুলো রাজনৈতিক দল ছিল, বেশিরভাগই প্রগতিশীল রাজনৈতিক দল ছিল, এবং তাদেরকে কিন্তু যুক্ত করা হয়েছিল, এটা একটা কোয়ালিশন গভর্নমেন্টের মতো হয়েছিল। সকল যেমন সিপিবি, ন্যাপ, অন্যান্য পার্টিকে একসঙ্গে এনে বাকশাল তৈরি করা হয়েছিল, এটা রাজনৈতিক ফ্রন্টে, এবং এটা সাময়িক ছিল। বঙ্গবন্ধু বলেছিলেন, আসলে সারা জীবন তো বঙ্গবন্ধু গণতান্ত্রিক ছিলেন, সুতরাং তিনি গণতন্ত্রের বিরুদ্ধে ছিলেন না, কিন্তু যে সময় ওই সময়টায় তোমরা অনেকেই হয়তো এই গল্পটা বলে না, দারুণ ভাবে বিশৃঙ্খলা চলছিল সমাজের ভেতরে, এবং এমনকি সংসদ সদস্যদের যেখানে সেখানে গুলি করে মেরে ফেলা হচ্ছিল। আমাদের তরুণ প্রজন্ম, কিছু কিছু তরুণ প্রজন্ম, তারা খুব অস্থির ছিল, এবং তারা মনে করেছিল যে দেশ স্বাধীন হয়েছে, আজকে স্বাধীন হয়েছে, কালকে সবার কাছে সবকিছু পৌঁছে যাবে, এরকম একটি ভ্রান্ত ধারণা তাদের ছিল, এবং এদেরকে উস্কে দিত। স্বাধীনতা বিরোধী যে শক্তিরা ছিল তারা কিন্তু ঘাপটি মেরেছিল, এবং এই ধরনের গ্রুপগুলোকে, তাদের কেউ অনেকেই আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও ছিল, কিন্তু তাদেরকে উস্কে দিল যে যত পারো তাড়াতাড়ি অস্থিরতা তৈরি করো, এবং যাতে করে বঙ্গবন্ধু বেশি দিন টিকতে না পারে। সুতরাং এটা একটা একটা ষড়যন্ত্রমূলক আচরণ ছিল। তারপরও বঙ্গবন্ধু যখন দেখলেন যে আর পারা যাচ্ছে না, তখন তিনি তোমার এই দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন, এবং দ্বিতীয় বিপ্লবে তুমি যথার্থই বলেছ, এটা মূলত একটি অর্থনৈতিক বিষয় ছিল, এবং খেয়াল করতে হবে তখন বন্যা চলছিল, সারা বিশ্বে মুদ্রাস্ফীতি হচ্ছিল, এবং আমাদের মানে আমি বলবো যে অভাবী মানুষের সংখ্যা বেড়ে গিয়েছিল, সুতরাং দুঃখী মানুষের জন্য তিনি কাজ করতে চেয়েছিলেন। তিনি তার নিজের কথায় বলি, 25 জানুয়ারি 1975 সালে তিনি যে ভাষণটি দিয়েছিলেন তোমার সংসদে, তার এটা যদি তোমাকে একটু পড়ি তাহলে তুমি বুঝবে যে কি হচ্ছিল। মুখে বলছে তারা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, নাগরিক অধিকারে বিশ্বাস করি, কিন্তু গোপনে গোপনে তারা অস্ত্র জোগাড় করেছে, এবং এইসব অস্ত্র দিয়ে যাদের কাছ থেকে অস্ত্র নিয়েছি আমরা, যারা অস্ত্র দিয়ে স্বাধীনতা অর্জন করেছে তাদের হত্যা করেছে ঘরের মধ্যে দিয়ে। আমরা দেখেছি যে প্রত্যেক দেশের নিয়ম আছে, যদি আপনাকে অধিকার ভোগ করতে হয় অন্যের অধিকারকেও রক্ষা করতে হবে। ইফ ইউ হ্যাভ এ লিবার্টি ইউ হ্যাভ রেসপন্সিবিলিটি, এই কথাটি ভুললে চলবে না, কিন্তু রেসপন্সিবিলিটি নেবে না, আর সেখানে যে সরকারি কর্মচারীদের মধ্যে গোলযোগ সৃষ্টি করবে, জনগণের মধ্যে যে তারা অন্য কথা বলবে, এবং তারপর তারা অস্ত্র জোগাড় করবে, প্রয়োজন হলে উৎখাত করে দেওয়া হবে, এই ধরনের একটা চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হচ্ছে। এবং মোকাবেলা করতে গিয়ে তিনি শিক্ষিত সমাজের দুর্নীতির কথা বলেছেন, এবং দেশকে গড়ার জন্য দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছেন, তার সেকেন্ড যে রেভলিউশন। তিনি নিজেই বলছেন, এটা কম দুঃখ আমার নয় স্পিকার সাহেব, তবু আজকে আমূল পরিবর্তন করেছি শাসনতন্ত্রকে, কারণ সুষ্ঠু শাসন কায়েম করতে হবে যেখানে মানুষ শান্তিতে ঘুমাতে পারে,
যেখানে মানুষ অন্যায় অত্যাচার থেকে বাঁচতে পারে, চেষ্টা নতুন। আজ আমি বলতে চাই, দিস ইজ আওয়ার সেকেন্ড রেভলিউশন, সেকেন্ড রেভলিউশন আমাদের। এই রেভলিউশনের অর্থ দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, এর অর্থ অত্যাচার অবিচার নির্যাতন বন্ধ করতে হবে। আমি চাই এই হাউস থেকে স্পিকার সাহেব আপনার মাধ্যমে দেশবাসীকে, দল মত নির্বিশেষে সকলকে বলবো, দেশকে ভালোবাসো, জাতির চারটি প্রিন্সিপালকে ভালোবাসো, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম। তোমরা আসো, কাজ করো, দরজা খোলা, সকলকে যারা এই মতে বিশ্বাস করে তাদের প্রত্যেককে কনস্টিটিউশন করো, আসো কাজ করো, দেশকে রক্ষা করো, দেশকে বাঁচাও, মানুষের দুঃখ দূর করো, আর দুর্নীতিবাজ, ঘোষখোর, চোরাকারবারীদের উদ্ধার করো। তুমি বলো এই জায়গাটাতে কোথায় তিনি গণতন্ত্রের বিরুদ্ধে বললেন, কোথায় তিনি সাধারণ মানুষের কষ্টের কথা বলেন? এটা একটা ভুল ইন্টারপ্রিটেশন, এবং এরাই, এই স্বাধীনতা বিরোধীরা এখনো কিন্তু একইভাবে তারা অ্যাক্টিভ এবং এই ভুল বার্তা দিচ্ছে তোমাদের। তোমরা আমরা যারা এই যে কথা বলছি, আমাদের বার্তাগুলোও কিন্তু ইউটিউবে, সুতরাং তোমরা ভালো আর মন্দের মধ্যে বেছে নাও, মানুষ কে বলছে সেটাও খুঁজে নাও, দেখে দেখবে যে তোমরা সত্যিকার দিশা পাবে। কোঅপারেটিভের কথা বলেছিলেন, কোঅপারেটিভের সময় তিনি বলেছিলেন কারো জমির মালিকানা নেওয়া হবে না, শুধুমাত্র জমিটা নিয়ে একটা আধুনিক চাষাবাদের ব্যবস্থা করা হবে। এখন বাংলাদেশে কি আধুনিক চাষাবাদ হচ্ছে না বলো? সোলার ইরিগেশন পাম্প যেখানে যেখানে চালু আছে সেখানে জমিগুলোকে একসঙ্গে করে কোঅপারেটিভ ভিত্তিতে কি চাষ হচ্ছে না, ভালো চাষ হচ্ছে না? সুতরাং তিনি সেটাই চেয়েছিলেন। তারপরে তোমার প্রত্যেক জেলাতে গভর্নর সিস্টেম চালু করেছিলেন। গভর্নর মানে কি? ওই এলাকার একজন একটা প্রদেশের মতো কাজ করবে, একটা জেলা একটা প্রদেশের মতো হবে, সেখানকার আশেপাশের চাকরি বাকরি, সেখানের দুর্নীতি সবকিছু তার মোকাবেলা করত। এবং সেই গভর্নরদের মধ্যে শুধুমাত্র পলিটিশিয়ান তিনি নেননি, তিনি কিন্তু সরকারি কর্মকর্তা, মিলিটারি কর্মকর্তা, এমনকি শিক্ষকদেরও নিয়েছিলেন। সুতরাং আমার মনে হয় যে তিনি দেশটা গড়বার জন্য একটা নতুন করে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, যেটা ভুল ইন্টারপ্রিটেশন করা হচ্ছে। স্যার, আমার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আরেকটা ছোট প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা তো স্যার চাই, আমরা চাই যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যাতে কথা না হয়, আমরা যাতে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর যে অপপ্রচার চালানো হয় সেটা যাতে আমরা রুখে দিতে পারি, তার জন্য আমাদেরকে অবশ্যই সঠিক ইতিহাসটা জানতে হবে। তো আমি এই বিষয়ে রিসার্চ করার সময় আরেকটা বিষয় দেখলাম, অনেকে এখানে এই প্রশ্নটা করেছে, কেন বঙ্গবন্ধু রক্ষী বাহিনী গড়ে তুলেছিলেন? তো এই বিষয়টা সম্পর্কে আসলে জানতে চাচ্ছি, এটা সম্পর্কে আমি জানি না আসলে। তুমি বলো এখন র‍্যাব কেন গড়ে তোলা হয়েছে? এটা স্যার আমাদের দেশের কল্যাণের জন্য, অন্যায়কে রুখে দেওয়ার জন্য একই উদ্দেশ্য ছিল। জি স্যার, সেখানে অনেক বড় বড় রিপ্রেজেন্টেটিভ দেখলাম যারা কোশ্চেন ছুড়ে দিয়েছে যে পুলিশের বাইরে কেন এটা করতে হবে, কেন এই ধরনের এখন কেন দাবি তুলে না র‍্যাব তুলে দিতে হবে? এটা স্যার তখনকার এখনকার বর্তমান পরিস্থিতিতে সেই সময় আমি কি বললাম, একই পরিস্থিতি বিরাজ করছিল, যেটা স্বাভাবিক ফোর্স দিয়ে নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না, সেই জন্যই এটা করা হয়েছিল। এবং দেশপ্রেমিক ছেলে মেয়েদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে মূলত সেই বাহিনীতে নেওয়া হয়েছিল, সেই বাহিনীকে কোনো চ্যালেঞ্জ ছিল না, আর্মির প্রতি কোনো চ্যালেঞ্জ ছিল না, আর্মির ছেলে মেয়েরাও এখানে যুক্ত হয়েছিল। সুতরাং এটা এখন যেরকম র‍্যাবে আর্মিও আছে, পুলিশও আছে, সেরকম একই রকমের একটা বাহিনী হয়েছিল, কিন্তু এটাকে ভুল ইন্টারপ্রিটেশন করা হয়েছিল। তবে কিছু কিছু বাড়াবাড়িও হয়, এরকম বাহিনী যখন তৈরি হয়, যেমন দেখো দেখো পুলিশ বাহিনীও কি বাড়াবাড়ি করে না, এখনো করছে, কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা, সামগ্রিকভাবে একটা ভালো উদ্দেশ্য নিয়েই গঠন করা হয়েছিল, শেষ পর্যন্ত এটা নিয়ে ভুল বোঝাবুঝি করা হয়েছে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। স্যার, আমি এতক্ষণ যাবত যে যে বিষয়গুলো নিয়ে কনফিউশনে ছিলাম মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়েছে আপনার কথা শোনার পর। তো আমার একটা কোয়েশ্চন ছিল স্যার, যে আমাদের যে তরুণ সমাজের কাছে বঙ্গবন্ধুর যে ছাত্র জীবনে, মানে শিক্ষা জীবনে উনি যে প্রতিবাদী মনোভাবের প্রকাশ করছেন, তো ওই ছাত্র জীবন সম্বন্ধে যদি কিছু বলেন। প্রতিবাদী তো ছিলেন, তিনি আগাগোড়ায় প্রতিবাদী ছিলেন। তোমরা বোধহয় তার আত্মজীবনীটা পড়ো, অসমাপ্ত আত্মজীবনীটা পড়লে পরে তুমি তার ছাত্র জীবনের পুরো কাহিনীটা দেখতে পাবে। একবার একেবারে তার এক বন্ধুকে অপমান করার ফলে তিনি পাল্টা প্রতিবাদ করেছিলেন, কিন্তু সেই সময় ক্লাস 7 বা 8 পড়েন, তাকে জেলে নেওয়া হয়েছিল, কিন্তু তবু তিনি বলেছেন যে না, এটা অন্যায়, আমি প্রতিবাদ করেই যাব। তারপরে তাকে সরিয়ে আনা হয়েছে। এবং পরবর্তীকালেও যখন সরোয়ারদি তার স্কুলে এসছে,
সোহরাওয়ার্দীর সামনে তিনি প্রতিবাদ করছেন, সবাই ছাত্র ছাত্রীদের নিয়ে গিয়ে প্রতিবাদ করছেন, বলছেন যে আমাদের এই এই স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে, এটা কখন আপনারা ঠিক করে দিতে পারবেন। তো এরকম সবসময় ছিলেন। আর যখন কলেজে গেলেন তোমার, সেই কলেজে তিনি ছিলেন লিডার এবং তিনি বেকার হোস্টেলে থাকতেন। আমি কদিন আগে বেকার হোস্টেল ঘুরে এসেছি, একটা রুমে তার জায়গা হয় না, কারণ অনেক লোক, তার দ্বিতীয় রুমটাও তাকে দেওয়া হয়েছিল, মানে এরকম একটা অবস্থা যে তিনি অনেকের সমস্যা দূর করতেন এবং প্রতিবাদ করতেন। এবং একই সঙ্গে তিনি পাকিস্তান আন্দোলনেও যুক্ত ছিলেন, সিলেটের করিমগঞ্জ গিয়েছিলেন তার দল বল নিয়ে, এবং সেখানে পাকিস্তানের পক্ষে তিনি প্রচার করেছিলেন। তার স্বপ্ন ছিল যে পাকিস্তান যখন তোমার তৈরি হবে, তখন আমাদের জমিদারি প্রথা উচ্ছেদ হবে, ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা হবে, শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে। কিন্তু দ্যাট ওয়াজ এ ফলস ডন অ্যাকচুয়ালি, সেদিন একটা একটা ভ্রান্ত আমরা সকাল দেখতে পেয়েছিলাম পাকিস্তানে, যে কারণে উনি তাড়াতাড়ি তার কোর্স চেঞ্জ করে আবার পাকিস্তান মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন। এবং প্রতিবাদী হয়েই তিনি ছাত্রলীগ তৈরি করলেন, প্রথমে যুবলীগে গিয়েছিলেন, তারপরে ছাত্রলীগ, তারপরে আওয়ামী লীগ, এবং সারা জীবন তিনি প্রতিবাদ করে গেছেন। জীবনের বড় অংশই তিনি জেলে কাটিয়েছেন, জেলখানায় হয়েছিল তার স্থায়ী ঠিকানা। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদ করতেন, এটাই ছিল আমরা মূল মন্ত্র আমরা দেখতে পাই। আমাদের ডিজিটাল বাংলাদেশ, কিন্তু তার বর্তমান প্রেক্ষাপটে যেমন আপনি অলরেডি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন যে তরুণরা যারা আছে তারা গ্রামে যাবে, তারা তাদের মেধা এবং শিক্ষা দিয়ে গ্রামকে শহরে পরিণত করবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি যে বর্তমান তরুণ যারা উদ্যোক্তা আছে তারা বেশিরভাগই হচ্ছে পুনরপ্তানি করছে, না হলে গুণগত পণ্য তৈরি করে সেটা বাহিরের দেশে পাঠানো হচ্ছে। তো স্যার, সেই ক্ষেত্রে আমাদের দেশীয় যে প্রোডাক্ট গুলো বা পণ্যগুলো আছে সেগুলোর গুণগত মান থেকে কিন্তু দেশীয় মানুষরা বঞ্চিত হচ্ছে। সেই ক্ষেত্রে স্যার আমরা বঙ্গবন্ধুর আদর্শকে কিভাবে দেশীয় পণ্যর ক্ষেত্রে স্যার আমরা সচল রাখতে পারি এবং আমরা তরুণ খুব ভালো প্রশ্ন করেছো। শুরু করতে হবে কৃষি দিয়ে। আমাদের কৃষি পণ্যগুলো যদি তুমি চিন্তা করো, যদি প্রাকৃতিক উপায়ে যদি কৃষি পণ্য তৈরি করা যায়, যেমন আমাদের অনেক মেয়েরা বা ছেলেরা তোমার গ্রামে গঞ্জে কেঁচু সার দিয়ে সার তৈরি করছে এবং সেই সার দিয়ে পণ্য উৎপাদন করছে, এগুলো প্রাকৃতিক কৃষি এবং সবুজ কৃষি। এবং আগামী দিনের আমাদের অর্থনীতিটা হতে হবে সবুজ, অনেকে কেমিক্যাল ফার্টিলাইজার আর ব্যবহার করতে চাইবে না। সুতরাং এই নতুন উদ্যোক্তাদের এরকম চাহিদা, যাতে মানুষের চাহিদা পূরণ করতে পারে। তারপরে দেখো আমাদের গ্রামে গঞ্জে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রিনিউয়েবল এনার্জি, আমাদের এই কোল বেসড এনার্জি কিন্তু আপতকালীন সময়ের জন্য আমরা বিদ্যুৎ তৈরি করেছি, কিন্তু ধীরে ধীরে আমাদেরকে আমাদের রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে, যেটা গ্রিন হাউস গ্যাস কম উৎপাদন করে, কার্বন কম উৎপাদন করে। আমাদের এই এই এগ্রো প্রসেসিং এর মধ্যে ঢুকতে হবে। আমাদের দেখো এখনো 44 বছর বয়স গড়ে আমাদের কৃষকদের, তার মানে তোমরা শিক্ষিত তরুণরা তরুণীরা তোমরা কৃষি খাতে যাচ্ছ না। কদিন আগে ঢাকা ট্রিবিউনে একটা এক চমৎকার স্টোরি বেরিয়েছে যে অনেক মেয়েরা আজকাল কৃষক হয়ে গেছে, তারা গ্রামে গিয়ে এই প্যান্ডেমিকের সময়ই বলো অন্যরকম গ্রামে গিয়ে নতুন নতুন কৃষি পণ্য উৎপাদন করছে এবং ই কমার্স করে গ্রামের তোমার শহরের ফ্ল্যাট গুলোতে তারা সাপ্লাই দিচ্ছে। অনেক মাছ এখন আমরা ঢাকায় বসে কিনতে পাচ্ছি অনলাইনে। তো আমার মনে হয় যে তরুণরা এখন আমাদের কৃষিতে সেইভাবে যুক্ত হবার সময় এসেছে, এবং আমাদের চাহিদা তো অবশ্যই আছে, আমাদের আয় বাড়ছে সুতরাং চাহিদাও বাড়বে। সুতরাং এই শিল্পগুলো, তবে বিদেশে আমাদের যে পণ্যগুলো বাইরে যাচ্ছে সেটাও বন্ধ করা উচিত না, কারণ আমাদের ফরেন এক্সচেঞ্জের দরকার, প্রচুর ফরেন এক্সচেঞ্জ দরকার। সুতরাং ফরেন এক্সচেঞ্জ আমাদের রিজার্ভ বাড়ছে বলেই কিন্তু আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি অনেক কিছু। সুতরাং দুই দিকেই করতে হবে, দেশের ভেতরে যারা আমাদের চাহিদা আছে সেটাও পূরণ করতে হবে, দেশের বাইরে যে চাহিদা আছে, আমরা 1 কোটি আমাদের বাঙালি কিন্তু বিদেশে থাকে, তাদের খাওয়া
তাদের থাকা তাদের তাদের জন্য পণ্য আমরাই সাপ্লাই করতে হবে, এবং তাদেরকে জন্য যদি ভালো পণ্য সাপ্লাই করি আমাদের এই প্রবাসী বাঙালিদের জন্য, সেটা দোষের কিছু না আমি মনে করি। তো সুতরাং দুই দিকেই আমাদের নজর রাখতে হবে।